আমি জাস্ট বেরিয়েছি, বেরিয়ে মানে ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠেছি, উঠে বেরিয়েই চলে এসেছি যে স্টেশনে, কারণ ট্রেনটা মিস হয়ে যাবে। সো ট্রেনটা মিস করতে চাই না, তো তাড়াতাড়ি করে আগে স্টেশনে চলে এসেছি। দেন এখন স্টার্ট করলাম ভিডিওটা সবে, এই যে আমি স্টেশনে অলরেডি চলে এসেছি, ট্রেন জাস্ট আসবে। ঘুম ঘুম চোখ, এখনো ঘুম হয়নি। মানে এতটাই পাগল মহিলা যে আজকে আবারও বই কিনবে, আমাকে যেতে হবে। তার মধ্যে হাজার ঝামেলা করেছে, তারপরেও ঝগড়ার পরেও ফোন করে বলছে মাইক নিয়ে বেরিয়েছিস তো, ও মা গো টুরুলা, মানে এরকমও দাবি। তো যাই হোক, এই বেরোলাম, জার্নি স্টার্ট করছি, শিয়ালদায় গিয়ে মিট হবে একসাথে আমাদের দুজনে। তো দেখতে থাকো ভিডিওটা। আমি পৌঁছে গেছি শিয়ালদা, এখন বাসে করে ও আসছে, আমার পিছনে শিয়ালদা দেখতে পাচ্ছ, ও এখন বাসে করে আসছে, দেন বাসে উঠে দেখা হবে। ওকে, আমরা আবার চলে আসলাম আইস স্কেটিং রিংয়ে পাগলের পাগলামির জন্য। আগের দিনকে সব থেকে বড়ো বক্সটা নিয়েছিল, আজকে ছোট বক্স নিতে এসছে, বাট ও নেবেই, আজকে আবার বই নেবে। মানে তিন দিন যেতে পারলো না, ওই বই কমপ্লিট হলো না, বাকি বইগুলো নিতে পারেনি, আফসোস, আবার নিতে চলে এসছে। ঘুম থেকে উঠিয়ে, ঘুম থেকে উঠিয়ে চোখ দেখেছো, খালি চশমা পড়ার জন্য এরকম মনে হচ্ছে। চলো দেখে নেওয়া যাক।
আমাদের এতটাই খিদে পেয়েছিল, বাট ব্রেকফাস্ট হয়নি জন্য আমরা বই দেখে খিদে মেটাচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর রান্না, আপনারা খাইছেন কোনো দিনও? দেখুন আমরাও খাইনি কিন্তু দেখছি, বাহ বাহ। কিন্তু মেয়েটা খালি খাওয়ার দেখছে না, সাথে ব্লাশও করছে, বিকজ সে এখনও বইটা নিয়ে মারাত্মক এক্সাইটেড। ক্রাশ খেয়েছে চুড়েলের প্রতি কেউ, বন্ধ করবো না। আপনি ক্রাশ খেয়েছেন কতটা সেটা বলুন। আপনি না, আপনি খান, ও খেয়েছে, আপনি তাতে কতটা খুশি বলুন। আমার লজ্জা লাগছে, আমি ওদিকে যাবোই না। বলি বলি, হেভি লজ্জা পেয়েছে মেয়েটা। আগের দিন তোমরা ইউটিউবে আমাদের চ্যানেলে ভিডিও দেখেছিলে, আগের দিন আমরা 3000-এর যে বক্সটা আছে সেটা নিয়েছিলাম পিঙ্ক কালারের। আজকে অরেঞ্জ কালারের বক্স নিয়েছি, এটার দাম হলো 1800 টাকা, 1800 টাকা। সেম সিচুয়েশান আজকেও হয়েছিল, পুরো ভরা ভরা হয়ে গেছিলো, ভেবেছিলাম একটা বই বাদ চলে যাবে, বাট বাদ দেয়নি, তারা চেপে ঢুকিয়ে দিয়েছে। আজকেও আগের দিনের মতনই খুব ভালো এদের থেকে ফিডব্যাক পেয়েছি বুক চোরের প্রত্যেকটা কর্মচারীর থেকে, আর এনারা সত্যি খুব ভালো। থ্যাংক ইউ, আজকে এই বক্স কেনা হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। থ্যাংক ইউ, টাটা, বাই। চোরের বুক ফেয়ারে আমরা কথা বলে নেবো দাদার সাথে। হ্যালো, টোটাল কিতনে বুক ইহাঁ সে সেল হুয়া? আবি তক হাম ম্যাক্সিমাম লাইক 2000 বক্সেস সেল কর চুকে হ্যাঁ। ইসকে বাদ কব চালু হো নেক্সট? নেক্সট আবি হাম লোক চেন্নাই যা রহে হ্যাঁ। চেন্নাই? ইয়েস স্যার। কলকাতা কব? কলকাতা মোস্ট প্রোবেবলি নেক্সট ইয়ার আয়েঙ্গে হাম লোক। নেক্সট ইয়ার? ইয়েস স্যার, ওয়ান্স ইন আ ইয়ার ইয়ে হাম ইভেন্টস জো হ্যায় না ইয়ে অর্গানাইজ করতে হ্যায়। ওকে, আবার এক বছর ওয়েট করে থাকতে হবে এত ভালো একটা বুক ফেয়ারের জন্য? কোভিড কে বাদ ফির সে চালু হুয়া ইয়ে, তো ফিডব্যাক কি আছে? ফিডব্যাক বহুত হি আচ্ছা হ্যায়, পিপল আর লভিং বুকস ওর রিডারশিপ বাড় রহি হ্যায় কাফি কোভিড কে বাদ ভি, তো লোগো নে লাইক শিফট করনা স্টার্ট কর দিয়া হ্যায় ফিজিক্যাল বুকস পে, ইনস্টিড অফ কি ও কিন্ডল বগেরা সে পড় রহি হ্যায় বুক, তো লোগ শিফট হো রহে হ্যায় ফিজিক্যাল বুকস পে। পহলে সে জ্যাদা হ্যায় ইয়া কম? ইয়ে কহনা থোড়া সা মুশকিল হ্যায়, বাট লোগ কাফি জ্যাদা বুকস কো পসন্দ কর রহে হ্যায় ওর we are giving you a good value also, so like people can just don't need to pay for the single books, they just need to pay for the books, all the books they can carry in the boxes, and we have three types of boxes available, 1199, 1799 and 2888, you can choose any box and fit as many books in it, so we are giving you a good value, so people are loving it. আগের থেকে কোভিডের আগেও যেরকম এসেছিলো সেরকম এখনও এসছে, আর খুবই ভালো, তোমরা দেখতে পারবে, একটু ঘুরিয়ে দেখা সবাইকে। কত লোক এখনও লাস্ট দিনও এসে যাচ্ছে বই নিয়ে যাচ্ছে, এটা স্টার্ট হয়েছে 9টা থেকে, এখনও অবধি কন্টিনিউ লোক আসছে বুকস নিচ্ছে। ওকে দেন, আমাদেরও বই কেনা আজকে শেষ হয়ে গেছে, আমরা টোটাল এই বুক ফেয়ারের যে কদিন ছিল তার মধ্যে ফার্স্ট ডে এসেছি আর লাস্ট ডেতেও এসেছি, বুক নিয়ে যাচ্ছি, তো থ্যাংক ইউ সো মাচ বুক স্টোর ফ্যামিলি। দেখো আমরা এখন নেমে গেছি শিয়ালদাতে, আর এই বাজে ছেলেটা আমাকে এত ভারী বক্সটা হাতে ধরিয়ে দিয়ে শিয়ালদা থেকে বেরিয়ে যাবে। এখান থেকে আমাকে এখন একা একা বাড়ি যেতে হবে এই বড় বক্সটাকে নিয়ে। তো খেয়ে ট্রেনে উঠে কথা বলছি, ওকে বাই। হ্যালো গাইস, খাবার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা জলের বোতল নিয়ে জল খেতে খেতে আমি ফার্স্ট বগি দিকে যাচ্ছি, ফার্স্ট বগিতে গিয়ে ট্রেনে উঠবো, দেন বাড়ি অবধি যাওয়াটা পুরো ভিডিওটা তোমাদের দেখাবো। স্টেশনে পৌঁছে গেছি, এই জাস্ট নামলাম, এখন যাচ্ছি
বাড়ির দিকে ক্লান্ত হয়ে গেছে অনেক স্টেশন। আমি বিশ্বরপাড়া থেকে আমার সাইকেলটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা আমি সাইকেল চালাচ্ছি রীতিমতন। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কথা তোমাদের বলার আছে, প্লিজ 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 আমাকে ফলো করো ফেসবুক ইনস্টাগ্রামে এবং ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো। আর তার সাথে আর একটা কথা বলছি, মন দিয়ে শুনো তোমরা, সেটা হলো নেক্সট ভিডিও যেটা আসতে চলেছে সেটা দারুণ একটা ভিডিও হতে চলেছে, ঠিক আছে, মানে একটা ঘোরার জায়গা নিয়ে। তো তোমরা যদি ভিডিওটা এনজয় করতে চাও তো স্টে টিউন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, সামনের সপ্তাহের মধ্যে ভিডিওটা চলে আসবে। টাটা, বাই বাই।